দীর্ঘ কয়েক দশক পর পাকা রাস্তায় হাঁটাচলা করবে স্থানীয় বাসিন্দারা। প্রতীক্ষার অবসান কাটিয়ে দাবি পূরণ হলো এলাকাবাসীদের। অবশেষে শুরু হলো কংক্রিটের ঢালাই রাস্তার কাজ। শুক্রবার মালদার চাঁচল এক নম্বর ব্লকের ভগবানপুর জিপির নিমগাছি মোল্লাটোলায় 200 মিটার দৈর্ঘ্য এবং 3 মিটার প্রস্থের রাস্তাটির কাজ শুরু হয়েছে। ফিতে কেটে কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সদস্য শাহজাহান আলী পিঙ্কু। চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির তরফে 2020-2021 অর্থবর্ষে MGNREGS প্রকল্পের রাস্তাটির জন্য 7,81,533 টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্য শাহজাহান আলী বলেন, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেক দিন যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসীরা দাবি জানাচ্ছিলেন রাস্তাটি পাকা করার জন্য। আজ তাদের দাবি পূরণ হওয়াতে খুশি তিনি। 7,81,000 টাকা, 200 মিটার ঢালাই রাস্তা, এটা এখানকার গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এই রাস্তা দিয়ে প্রায় 2,000 লোক যাতায়াত করে, অল্প বৃষ্টি হলেই কাদা হয়ে যেত। আমি অনেক প্রচেষ্টার পরে এই রাস্তাটা করতে পেরে আমি আজ খুব খুশি, এবং নিমগাছির লোক, নিমগাছির গ্রামের লোক আজ খুব খুশি। আর অল্প সময় সামনে, মানে কিছুটা বাকি থাকলো, এরপরে ওটা করে চেষ্টা করছি আমি। কাজ শুরু হওয়াতে খোশ মেজাজে দেখা গেল স্থানীয় বাসিন্দাদেরও। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হয় কিনা সে বিষয়ে নজর রাখার জন্য সেখানে টহল দিচ্ছেন স্থানীয় গ্রামবাসীরাই। খুবই হতো এখানে চলাফেরা এবং গর্ত অনেক অনেক জায়গায়, মানে হেঁটে হেঁটে যেতে হতো। তারপরে কি যে পিঙ্কু একটা দাবি ছিল যে আপনি যদি এখানে পাস করেন তা আমি প্রথম আমি এই রাস্তাটাই আমি ঢালাই করব। তো আজকে ঢালাই হচ্ছে, আমরা সব গ্রামবাসী মিলেই খুশি। না না, কাজ তো ঠিক হচ্ছে, কাজটা ঠিক হচ্ছে, কাজ ঠিক হচ্ছে, হ্যাঁ ঠিক হচ্ছে। যেটা দাবি আমরা করেছিলাম সেটা আমাদের পূরণ করে দিল। ব্যুরো রিপোর্ট, মালদা।